come in at the dance and you want me dance up. When you hear the reggae music and you put your hands up, and you smoke the ganja and you put your hands up. Everybody them a jump up and a put them hands up. Everybody hands up, hey, hands up. Everybody hands up, hands up. Everybody hands up. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকে ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো দুইটা লিঙ্ক ভিডিও বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা এখান থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যার মাধ্যমে হচ্ছে ভিডিওটাকে এডিট করতে হবে। তো ভিডিও ক্লিপস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দুইটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা যে প্রথম ভিডিও ক্লিপস, অর্থাৎ আমাদের যে ভিডিও ক্লিপসটা আমরা এখান থেকে ডাউনলোড করছি ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা এন্ডিংয়ের যে ওয়াটারমার্ক থেকে অবশ্যই ইউজ করবেন। তারপর এখান থেকে ফটোস অ্যাড করার জন্য প্লাস করে চাপ দেবো। তারপর ফটোস অপশনে ক্লিক করবো। ফটোস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের 12টির মতো পিকচার সিলেক্ট করবো। আপনি আপনার পছন্দের 12টি পিকচার সিলেক্ট করবেন যে ফটোতে ভিডিওটা মেক করতে চান। তো যেহেতু আমাদের এখানে গ্যালারিতে হিউজ পরিমাণে ফটো, সেক্ষেত্রে আমরা এখান থেকে খুঁজে বের করে দেন ফটোগুলোকে সিলেক্ট করব। তো আপনি আপনার মতো করে আপনার পছন্দের 12টি পিকচার যেগুলো দিয়ে ভিডিও মেক করতে চান সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে নিচ থেকে আমরা যে টুলসগুলো দেখতে পাচ্ছি এখানে রেশিও অপশনে ক্লিক করে 6:9 ক্লিক করবো। এরপর ভিডিও লেয়ারটা টাচ দিব, দেওয়ার পর এটাকে 90° রাইট সাইডে রোটেট করবো এবং এটাকে ফুল স্ক্রিন করবো। এর পাশাপাশি এখানে যতগুলো আপনার ফাইলস থাকবে প্রত্যেকটাই আমরা হচ্ছে রাইট সাইডে 90° রোটেট করে নেবো এবং সাথে সাথে হচ্ছে ফুল স্ক্রিন করে নেবো। ওকে, আপনার এখানে আমাদের প্রথম ক্লিপ থেকে শুরু করে প্রত্যেকটাকে আমাদের এইভাবে হচ্ছে রাইট সাইডে 90° রোটেট করে নিতে হবে। ওকে, আর এছাড়া যদি কোথাও বস্তু সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোথায় কীরকম সমস্যা। তাছাড়া যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের প্রয়োজন, সেটা কিন্তু আমাদের ভিডিওটি আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন অথবা ফেসবুকে অ্যাকাউন্ট দিলে আমরা ওইটা টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করবো। ওকে, তো আমাদের এখানে প্রায় কাজ কম শেষের দিকে। তো আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা শুরু করব স্টার্ট পজিশন, যা এখানে মিউজিক অ্যাড করার জন্য অ্যাডোবি, তারপর এক্সট্রাক্টরে, এরপর মিউজিকটা এখানে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিব। তো মিউজিকটি অ্যাড করার পর আমরা চলে যাবো ফটোসের দিকে। ফটোস প্রথম যে পিকচারটি এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.7 সেকেন্ড, এরপরে যে পিকচারটি আছে এটা রাখবো হচ্ছে 0.5 সেকেন্ড। এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে আমাদের 0.5 ডিউরেশনের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, প্রতিটা পিকচার জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো এবং রাইট সাইড থেকে আমরা এটাকে লেফট রাইট করে দেখবো যে আমাদের ডিউরেশন কম বেশি হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট 0.5 করে দেবো, যতটুকু আমাদের প্রয়োজন হবে। ওকে, তো আশা করি এগুলো খুব সহজে করতে পারবেন। এছাড়া যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা 0.5 ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি এবং লাস্ট পিকচারটা আমাদের এখানে যতটুকু থাকে আপনার 0.7 থাকবে না, 0.7 সেকেন্ড লাস্ট, অর্থাৎ আপনার লাস্টে যতটুকু থাকে ততটুকু করবেন। করার পর আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো, এরপর হচ্ছে কম্বোতে ক্লিক করবো। এখান থেকে দেন রাইট সাইডে গেলে আমরা এখান থেকে পেন্টুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট দেখতে পাবো। এখানে প্রতিটা পিকচারের জন্য আমরা পেন্টুলাম 1 অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করে নিব। ওকে, এখানে যতগুলো পিকচার আছে আমরা পেন্টুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। তো এইগুলো আপনারা অ্যানিমেশনে খুব সহজে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। ওকে, অ্যানিমেশনগুলো কমপ্লিটলি অ্যাপ্লাই হয়ে গেলে আমরা এখান থেকে ট্রানজিশন ফিট অ্যাড করবো, যেগুলো একটা মাইনাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ট্রানজিশন বক্সটা ওপেন হয়ে যাবে, এখানে হোয়াইট ফ্ল্যাশ ট্রানজিশন দেখতে পাবো। এখানে ক্লিক করে নিচ থেকে অ্যাপ অলে ক্লিক করে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ভিডিও রেজলিউশনটা 1080 রাখবো সেভ করার আগে। তার আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্টের জন্য
লোডিং নিয়েছে, জাস্ট 100% হলে আমাদের ভিডিওটি কিন্তু ফাইলে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ফাইলে সেভ হয়ে গেলে আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে 9:6 রেশিও অনুযায়ী আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। তো ভিডিওটি এক্সপোর্ট ডান কমপ্লিট হয়ে গেলে আমরা ডান অপশনে ক্লিক করব, রিপোজিটরিতে ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করে এখান থেকে কাঙ্ক্ষিত এই ভিডিওটিকে সিলেক্ট করব, মাত্র যেটাকে এক্সপোর্ট করলাম, দেন অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এই অপশন থেকে আমরা এখান থেকে 960 ক্লিক করব, ভিডিও লেয়ারে টাচ দেবো, তারপর এটাকে লেফট সাইডে এটিকে রোটেট করব, তারপর এটাকে ফুল স্ক্রিন করব। এরপর এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে ফাইনাল বাড়ির মতো আবারও আমরা 1080 রাখবো, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল মূলত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।